Assalamualaikum. আজ শেয়ার করব ডিম আর পটল দিয়ে ইউনিক একটা রান্নার রেসিপি। পটল ভাজা কিংবা মাছ দিয়েও কিন্তু অনেকেই রান্না করে খান, আমিও খেয়েছি। তবে এই রেসিপিটা একদম নতুন, আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি চারটা বড় সাইজের পটল নিয়েছি। এখানে পটলের পরিমাণ বাড়াতে কমাতে পারবেন। উপরের স্কিনটা আমি ছুরি দিয়ে এভাবে একটু ঘষে ঘষে দিচ্ছি। খোসাটা কিন্তু ছিলে ফেলা যাবে না, জাস্ট উপরের স্কিনটা আমি এভাবে করেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি একটা পটল দুই টুকরা করে নিব, আর কিভাবে করে নিচ্ছি সেটা ভিডিওটা দেখে বুঝে নেবেন। এরপর আমি পটলের ভিতরের যে অংশটা সেটা একটা চামচের সাহায্যে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যে পটলের ভিতরের অংশটা নরম বা দানা নেই সেই অংশগুলোই নেবেন, আর যেগুলোতে দানা আছে সেগুলো ফেলে দিবেন। যে বাটিতে পটলের ভিতরের অংশগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একটু কুচি করে একটা ডিম ভেঙে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী দুইটা কাঁচামরিচ কুচি করে দিলাম। এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, আর এক চিমটি পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া। এখানে আমার আরও আরেকটা ডিম লাগবে, এটা মেশানোর পরে কিন্তু বোঝা যাবে যে কতটুকু বা কয়টা ডিম লাগবে। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিব। এরই মাঝে আমরা পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা ফ্রাই প্যানে এভাবে করে বিছিয়ে দিব। এরপরে ডিমের মিশ্রণ দিয়ে দিব, আর কিভাবে দিচ্ছি ভিডিওটা দেখে বুঝে নেবেন। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু তেল দিয়ে দিব, আর ভাজার জন্য যেমন তেল লাগে ঠিক তেমনই দিয়ে দিবেন। আমি কিন্তু অল্প তেলই দিয়ে দিচ্ছি, এই তেলে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে তেলে কম লাগবে আর ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এরই মাঝে কিন্তু পটলের উপরে যে ডিমের লেয়ারটা সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে এভাবে একটু ভেজে নিতে হবে, আর ভাজা হয়ে গেলে এটা নামিয়ে তারপরে কিন্তু আমরা রান্নাটা করব। ডিম পটলের এই রেসিপিটা যারা কখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পটল ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাতিলে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি, এক চা চামচ আদা রসুন বাটা, তিন চারটা কাঁচামরিচ ফালি দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এরপরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে মিশিয়ে অল্প একটু পানিও দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু কষানো হয়ে গেলে এরপরে আমরা ভেজে রাখা পটলটা দিয়ে দিব। অনেক সময় কিন্তু বাসায় মাছ মাংস থাকে না, ডিম দিয়ে এভাবে পটল রান্না করে খাবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ডিমের মিশ্রণ কিছুটা থেকে গিয়েছিল, তো আমি সেটা ভেজে এভাবে করে তারপরে কিন্তু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু কমে আসলে এটা আমি নামিয়ে ফেলবো, আর নামানোর আগে একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিব। এতে করে কিন্তু স্মেলটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। চাইলে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিতে পারবেন, আর এখানে লবণটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু চেখে দেখবেন। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে একটা পাত্রে ঢেলে নিব। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।